আমি প্রথমেই ওই যে বিএম কন্টেইনার ডিপোতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা হাসপাতালের বেডে দগ্ধ হয়ে কাতরাচ্ছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এটা একটা ভয়াবহ দুর্ঘটনা। আপনার এসব দুর্ঘটনা কোনোভাবেই আমাদের এই সেক্টরের জন্য, আমাদের জাতির জন্য কাম্য না। আমরা রানা প্লাজা পরবর্তী সময়ে অনেক কিছু শিক্ষা নিয়েছি, আমরা সেখান থেকে কমপ্লায়েন্সগুলো স্টাবলিশড করেছি। আপনার বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রোল মডেল ফ্যাক্টরির নিরাপত্তার জন্য, শ্রমিকদের নিরাপত্তার জন্য, সেই বিষয়গুলো আমরা মেনটেন করে তুলছি। এই যে কন্টেইনার ডিপোগুলো কিন্তু 24 বছর আগে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, এর মধ্যে কিন্তু আমরা কোনো বড় দুর্ঘটনা, কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা সারা দেখি নাই। এই বিএম ডিপোতে আপনার আজকে আমি যেটা দেখেছি যে বন্দর এবং বন্দরের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যে কোড অফ কমপ্লায়েন্স যেটা লাগে ISPS, সেটা তাদের আছে কি না, তাদের এই কমপ্লায়েন্স তারা মেনে এই ডিপোটা পরিচালনা করছে কিনা, যেই আপনার তদন্ত কমিটিগুলি হয়েছে তারা অবশ্যই সেটা তদারক করে দেখবেন, এবং আমাদের অন্যান্য যেই ডিপোগুলি রয়েছে, যে ডিপোর মাধ্যমে আমাদের মূল আমদানি এবং রপ্তানিগুলি হয়ে থাকে, সেখানে যে কোড অফ কন্ডাক্টগুলি মেনে চলা হচ্ছে কিনা সেটা কিন্তু নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আর আপনি বলেছেন পোশাক খাত অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আপনার করোনা মহামারীর 2 বছর পড়ানোর পরে একটা ভালো পজিশনে এগিয়ে আসছিল, একটা আস্তে ভালোর দিকে যাচ্ছিল, অর্ডার আসছিল আমাদের কাছে, ঠিক সেই সময়ে আমাদের আবার ইমেজের একটা ক্ষতি হয়ে গেল। এখানে বায়ার আবার বিভিন্ন রকম প্রশ্ন করবে, আবার বিভিন্ন রকম শর্ত আরোপ করবে, আবার এই কমপ্লায়েন্সের যে কস্টটা আসবে, যেটা তাদের উপর বর্তাবে, সেটা কিন্তু আলটিমেটলি রপ্তানিকারকদের উপর আবার চলে আসবে। সেই জায়গাটায় কিন্তু আমরা আবার কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেসের মধ্যে মার খেয়ে যাব। সেই জন্য আমরা যারা রপ্তানি করি, এই শিল্পটা বাংলাদেশের আজকে লাইফলাইন অফ দ্য ইকোনমি, আমরা এই শিল্পটা যেন টিকে থাকে, সেখানে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমাদের যে কোনো দুর্ঘটনা থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে, যেমন আমরা রানা প্লাজা থেকে নিয়েছি, যেমন আমরা তাজরিন থেকে নিয়েছি, এই দুর্ঘটনা আসলে কি নিছক দুর্ঘটনা নাকি এখানে কোনো নাশকতা জড়িত আছে, এবং তাদের যে হাইড্রোজেন পারক্সাইড যে কেমিক্যাল ছিল সেই কেমিক্যাল রাখার তাদের অনুমতি ছিল কিনা, এই বিষয়গুলি খতিয়ে দেখা দরকার। যদি প্রথমে বলা হতো এখানে হাইড্রোজেন পারক্সাইড আছে গার্মেন্টসের পণ্য ছাড়া এই কেমিক্যাল আছে, তাহলে কিন্তু ফায়ার ফাইটিংয়ে যারা মারা গেছে তাই হয়তো তাদের হতাহতের সংখ্যা এত হতো না, তারা হয়তো অন্যরকম প্রিকশন নিত। আমি এক্সপার্ট না, শাকিল ভাই সেটা ভালো বলতে পারছেন, সেখানে যে জিনিসটা মানুষ কিন্তু বর্তমানে নিজের জীবনকে উৎসর্গ করার নজির খুব একটা দেখা যায় না। আমি সেই বীর যারা আজকে ফায়ার ফাইটার যারা জীবন দিয়েছে তাদেরকে সালাম জানাই, স্যালিউট জানাই, তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছে এই ডিপার্টমেন্টের আজকের এই দুর্ঘটনার কারণে। যদি তখন বলা হতো এখানে কেমিক্যাল রয়েছে, তাহলে তারা পানি না ছিটিয়ে তখন কিন্তু অন্যরকম হোম স্প্রে বা আদার যে টেকনিক আছে সেটা অবলম্বন করতো, তাহলে হয়তো এই প্রাণহানিটা কম হতো। আর যেটা কুদ্দুস ভাই বলেছেন, সামনে যখন আপনার তদন্ত হবে ইনকোয়ারিতে কিন্তু সব বিষয়গুলো বের হয়ে আসবে। আর এর আগেও বিভিন্ন ঘটনা ইনকোয়ারিতে বের হয়ে এসেছে, বিভিন্ন সুপারিশ এসেছে, বাস্তবায়ন তো হয় না। বাস্তবায়ন হয়, আমি বলি বাস্তবায়ন হয় কোথায়, যেমন রানা প্লাজা পরবর্তী সময়ে অ্যাকর্ড অ্যালায়েন্স বাংলাদেশে যখন আসলো আমরা তো সহযোগিতা করেছি। আপনার সবাইকে কিন্তু ওই মানসিকতা নিয়ে আগাতে হবে, আজকে যে প্রবলেমটা হবে, আজকে যে ডিপুদের যে বিগ ডে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তাদের যে প্রবলেমগুলো আছে যখন সেটা চিহ্নিত করা হবে তাদেরকে সেই অ্যাকশনগুলো নিতে হবে। সরকারের যে দায়িত্ব আছে তা তদন্ত কমিটির যে দায়ী তার বিচার করতে হবে, যার কারণে এত বড় দুর্ঘটনা হলো, এতগুলো নিরীহ প্রাণ আজকে জোরে পড়ে গেল, মারা গেল, তাদের আজকে সারা জীবনের কান্না, তাদের পরিবার অসহায় হয়ে থাকবে, তাদেরকে বড় প্রশ্নের কে দায়িত্ব নেবে, সেই জায়গাগুলো যেন ভবিষ্যতে না হয়। আপনি যে প্রশ্ন করেছেন, শুধু তদন্ত করলে হবে না, সেটার সদ্যুকে কাজগুলো করতে হবে। যেমন আমি যে কথাগুলি বলেছি, রানা প্লাজা পরবর্তী সময়ে যখন সারা বিশ্ব যখন বলছিল যে আজকে শুধু বাংলাদেশের পোশাক শিল্প রানা প্লাজা ধ্বংস হয়নি, সমগ্র ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেখান থেকে আমরা ধীরে ধীরে আমরা কোড অফ কন্ডাক্টগুলি, আমরা কমপ্লায়েন্সগুলি, অ্যাকর্ড অ্যালায়েন্সের রুলসগুলি মেনে আজকে আবার ঘুরে দাঁড়িয়েছে এই শিল্পটা। ঠিক তেমনি এখানে যেখানে প্রবলেম হয়েছে সেই প্রবলেম থেকে যদি শিক্ষা নিয়ে বিগডা বলেন, সরকার বলেন, আমরা ব্যবহারকারী যারা আছি, আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো।